আচ্ছা তো আমাদের ট্রেনিং টিমে যদি আপনি কন্ট্রিবিউট করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনি মেক ডট ওয়ার্ড প্রেস ডট স্ল্যাশ ট্রেনিং টিমে এই ইউআর এল এ চলে আসতে হবে এবং এখান থেকে আপনি গেট স্টার্টেড এরকম একটি অনবোর্ডিং পেজ পাবেন যে অনবোর্ডিং পেজে গেলে আপনি সব ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন কিভাবে এই ট্রেনিং চ্যানেলে কন্ট্রিবিউট করতে হয় সেম ভাবে আমি অন্য যে টিম গুলো আছে সেগুলোর ক্ষেত্রেও আমরা সেম একটি অনবোর্ডিং ডকুমেন্ট পাবো যেমন আমি যদি একটি অনবোর্ডিং এখানে হ্যান্ডবুক ফর কন্ট্রিবিউটার এরকম আপনার একটি অনবোর্ডিং ডকুমেন্ট অবশ্যই থাকবে তো অনেকেরই হয়তোবা প্রশ্ন থাকতে পারে যে আপনার কোর কন্ট্রিবিউশন রেখে আমি ট্রেনিং টিম নিয়ে কেন কথা বলছি কারণ কোর কন্ট্রিবিউশনে অনেক রকমের কোডিং রিলেটেড ইস্যু থাকে যেগুলো আসলে সবার জন্য আসলে বোধগম্য নাও হতে পারে এই জন্য মূলত আমরা ট্রেনিং টিমে দেখাচ্ছি পরবর্তীতে হয়তোবা কোর কন্ট্রিবিউশন रिलेटेड ইভেন্ট হতে পারে ফিউচারে এবং আমি কোরে খুব একটা বেশি এক্সপার্ট না থাকার কারণে আমি জাস্ট ট্রেনিং টিম বেছে নিলাম দেখানোর জন্য এবং সেম প্রসেস ফলো করে আপনি কিন্তু কোরেও কন্ট্রিবিউট করতে পারবেন কিন্তু কোর কন্ট্রিবিউট করাটা খুব বেশি কোড নন কোড বেজ না আর কি নন কোড বেজ যদি আপনি কন্ট্রিবিউট করতে চান সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ট্রেনিং চ্যানেলে কন্ট্রিবিউট করতে হবে এবং অন্যান্য চ্যানেল অনেক চ্যানেলেই আপনি নন কোড বেজ কন্ট্রিবিউট করতে পারবেন তো আমাদের এখানে গেটিং স্টার্টেড এই সেকশনে আসার পরে আপনার এখানে মূলত দেয়া থাকে যে আপনার কি কি রিকোয়ারমেন্ট আপনার থাকবে যে এইগুলোর মাধ্যমে আপনি কন্ট্রিবিউশন শুরু করতে পারেন তো আমাদের যে কোনো চ্যানেলে কন্ট্রিবিউট করার জন্য আমাদের মূলত তিনটি রিকোয়ারমেন্ট লাগবে একটি হচ্ছে এইরকম টিম ব্লগ বা যদি কোর হয় কোর জন্য যে ইউআরএল থাকে সেই ইউআরএল টি ভিজিট করতে হবে এবং আমাদের মূলত আরেকটি স্ল্যাক অ্যাকাউন্ট লাগবে স্ল্যাক অ্যাকাউন্টটি আমাদের ওয়ার্ড প্রেস ওয়ার্ড প্রেসে বিভিন্ন রকম কমিউনিকেশনের জন্য ইউজ হয়ে থাকে সুতরাং আপনি ওয়ার্ড প্রেসে মেইন যে ইউআরএলটি সেটির পরে আপনার প্রোফাইলটা অবশ্যই রেডি করে নিতে হবে এবং স্ল্যাক অ্যাকাউন্ট লাগবে এবং আরেকটি আপনার লাগবে গিট হাব অ্যাকাউন্ট গিট হাব মূলত প্রত্যেকটি চ্যানেলের জন্য আলাদা আলাদা গিট হাব থাকে যেমন আপনি এখানে অন্য যখন কোনো একটা স্ল্যাকে যাবেন তখন গেট হাব অ্যাকাউন্টটা চেঞ্জ হবে যেমন আপনার ট্রেনিং এখানে গেট হাব ডট কম স্ল্যাশ স্ল্যাশ থাকে হয়তো অন্য যদি আপনি টিভি হয় ওই ক্ষেত্রে স্ল্যাশ টিভি থাকবে এরকম গেট হাব রিপোজিটরি সবার জন্যই আলাদা থাকে আচ্ছা তো নেক্সট আপনার যে জিনিসটা লাগবে কমিউনিকেশন করার জন্য আমাদের যে জিনিসগুলো দরকার হয় সেই জিনিসটা আমরা একটা ওভারভিউ পেলাম এবং নেক্সট আমাদের যেটা লাগবে যে গেট সেট আপ গেট সেট আপ সেকশনে মূলত ওয়ার্ড প্রেস অ্যাকাউন্টটা আপনার ক্রিয়েট করে নিতে হবে যে আপনি যে প্রোফাইলে কন্ট্রিবিউট করতে চান সেই এরকম একটি ওয়ার্ড প্রেস প্রোফাইল লাগবে এবং ওয়ার্ড প্রেস সেট সেট আপ ওয়ার্ড প্রেস অ্যাকাউন্ট এখানে গেলে আপনি আপনার প্রোফাইলটা কিভাবে ক্রিয়েট করতে পারেন তার একটা ওভারভিউ পাবেন পাশাপাশি এখানে আপনার ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে এইটা ফলো করলে আপনি অবশ্যই ওয়ার্ড প্রেস প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন এবং ওয়ার্ডপ্রেস প্রোফাইল ক্রিয়েট করার পরে আমাদের স্ল্যাক যে চ্যানেলটা আমরা করলাম সেই সেই স্ল্যাক চ্যানেলটা আমাদের ওয়ার্ডপ্রেস প্রোফাইলের সঙ্গে কানেক্ট করে নিতে হবে এবং ওয়ার্ড প্রেস প্রোফাইলের সঙ্গে স্ল্যাক অ্যাকাউন্ট কানেক্ট করার পরে আমাদের গিট হাব অ্যাকাউন্টটাও কানেক্ট করে নিতে হবে এই তিনটা প্রসেস খুবই সহজ আপনি জাস্ট ট্রাই করলে যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই আমাদেরকে ট্রেনিং চ্যানেল স্ল্যাক ট্রেনিং চ্যানেলে আপনি আস্ক করতে পারেন আমি ট্রেনিং চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব হ্যাশ ট্রেনিং নামে আপনি যখন সার্চ করবেন তখন এখানে স্ল্যাক চ্যানেলটা পাবেন ওয়ার্ড প্রেসের এখানে ট্রেনিং চ্যানেলে আপনি এখানে পোস্ট করতে পারেন যে আই এম ফেসিং সাম ডিফিকাল্টিজ ফর ক্রিয়েটিং অ্যাকাউন্ট অর সামথিং লাইক দ্যাট তো যখন আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে তখন আপনি কন্ট্রিবিউশন করার জন্য রেডি এখন কন্ট্রিবিউশন করার জন্য আমাদের দুই ধরনের কন্ট্রিবিউশন আমরা করতে পারি একটা হচ্ছে কোড বেস কন্ট্রিবিউশন এবং আর একটা নন কোড বেস কন্ট্রিবিউশন তো নন কোড বেস কন্ট্রিবিউশনটা মূলত আপনি এখান থেকেই করতে পারবেন যে ফাইন্ড ইউর ইন্টারেস্ট এন্ড মেক ইউর ফার্স্ট কন্ট্রিবিউশন তো এখানে আপনার এখানে ওরা পাঁচটা সেকশন দিয়ে রেখেছে যেগুলো আপনি অবশ্যই এই সেকশন গুলোতে কন্ট্রিবিউট করতে পারেন যেমন আপনার কন্টেন্ট ক্রিয়েটর আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে পারেন যে আপনার এডুকেশনাল কন্টেন্ট ক্রিয়েট করবে দেন আপনার কন্টেন্ট ট্রান্সলেটর হিসেবে কাজ করতে পারবেন এবং এডিটর হিসেবে কাজ করতে পারবেন সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হিসেবে কাজ করতে পারবেন এবং অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করতে পারবেন এই আহ ডিটেলস এই জিনিসগুলো সম্পর্কে এই সম্পর্কে আমরা আরো ডিটেলস জানবো তার আগে আমরা আরেকটা আর একটা জিনিস শেয়ার করতে চাই যে কোট বেজ কন্ট্রিবিউশন যদি আপনি ইন্টারেস্টেড থাকেন তাহলে কিভাবে করতে পারবেন কোর্ট বেজ কন্ট্রিবিউশন করার জন্য আপনাকে অবশ্যই গিট হাব আসতে হবে আমি এখানে ফার্স্টে যেটা দেখে গেছিলাম যে আপনার এখানে আহ একটা রিপোজিটরি লিঙ্ক দেয়া থাকে এখানে ওয়ার্ল্ড প্লাস স্ল্যাশ ওয়ার্ড প্রেস স্ল্যাশ লার্ন তো এখানে আসার পরে আপনি নিচের দিকে এখানে দুটো ভিডিও পাবেন যে কন্ট্রিবিউটিং টু লার্ন ওয়ার্ড প্রেস উইথ কোড তো কোড বেস কন্ট্রিবিউট করাটা যে কারণে আমি কোর কন্ট্রিবিউশনটা দেখানো থেকে আজকে মানে আজকে দেখাই নাই আর কি কারণ এখানে অনেকগুলো জিনিস অলরেডি ইনভলভ যেমন আপনার ডকার সেট আপ করা লাগবে নোড এমপিএম লাগবে ওয়ার্ন লাগবে কম্পোজার এস ভি এন 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 ভি এম তো এই রিকোয়ারমেন্ট গুলো পিসিতে ইনস্টল করা মানে অনেক সময় সাপেক্ষ ব্যাপার যেটা আমাদের আসলে সময় স্বল্পতার জন্য হয়তোবা আজকে দেখানো সম্ভব না তো এটা পরবর্তী কোনো একটা ইভেন্টে আমরা হয়তোবা দেখাবো যে কোড বেস কন্ট্রিবিউশন গুলো কিভাবে করতে হয় এবং কোড বেস কন্ট্রিবিউশনে যারা ইন্টারেস্টেড থাকবেন তারা অবশ্যই এই রিকোয়ারমেন্ট গুলো আগে পিসিতে সেট আপ দিয়ে রাখবেন তাহলে অবশ্যই আমরা ওই টপিকের উপরেও হয়তোবা কথা বলতে পারবো ওকে তো আমাদের মেইন যে রিকোয়ারমেন্ট গুলো থাকবে যে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমরা বিভিন্ন সেকশনে কাজ করতে পারবো তো এখানে সবচেয়ে সহজ যদি আপনার প্রথমেই কঠিন কাজে যাওয়া হচ্ছে আমার মনে হয় যে সহজ কোন একটা টপিকের উপরে আমরা কন্ট্রিবিউশন শুরু করতে পারি এবং এর জন্য আমাদের কন্টেন্ট ট্রান্সলেশন করা যেটা সেকশনটা এটা খুবই ইজি একটা সেকশন যে কেউই কন্টেন্ট ট্রান্সলেট করতে পারে এবং এর মাধ্যমে শুরু করাই আমার মনে হয় আহ বুদ্ধিমানের কাজ হবে এবং এছাড়া আপনার কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেও কাজ করা যায় যদি আপনার ভিডিও কিংবা টেক্সট কন্টেন্ট মেক করার থাকে তো আমি একটা জিনিস বলে নি যে এখানে আপনার দুই ধরনের কন্টেন্টই আমরা ক্রিয়েট করি প্রেসে ওয়ার্ল্ড মূলত আপনার টেক্সট কন্টেন্ট কন্টেন্টও হয় এবং ভিডিও কন্টেন্টও হয় টেক্সট বেস কন্টেন্ট গুলোর জন্য আমাদের ডেডিকেটেড ওয়েবসাইট হচ্ছে লার্ন

আমাদের নেক্সট হচ্ছে ভিডিও কন্টেন্ট ভিডিও কন্টেন্ট গুলো আমাদের ওয়ার্ল্ড প্রেস টিভিতে আমরা হোস্ট করে থাকি ওয়ার্ল্ড প্রেস ডট ওয়ার্ল্ড প্রেস টিভি ওকে তো ওয়ার্ডপ্রেস টিভিতে আপনার আহ যখন আপনার কোন একটা ভিডিও টিউটোরিয়াল আপনি মেক করবেন তখন ওয়ার্ল্ড প্রেস টিভিতে হোস্ট করে সেটা এখানে ওয়ার্ল্ড প্রেস লার্ন ওয়ার্ল্ড এ পোস্ট করে দিতে হয় তো এই জন্য আমাদের মূলত যদি আমরা ট্রেনিং টিমে কন্ট্রিবিউট করি সেই ক্ষেত্রে আমরা দুটি চ্যানেলে কিন্তু কন্ট্রিবিউট করতে পারবো একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস টিভি এবং আরেকটা একটা লার্ন ওয়ার্ডপ্রেস বা ট্রেনিং চ্যানেল তো আমি আজকে মূলত যে টপিক এর উপরে কথা বলবো সেটা হচ্ছে কন্টেন্ট ট্রান্সলেটর অনবোর্ডিং যে একটা কন্টেন্ট আমরা কিভাবে ট্রান্সলেট করতে পারি আচ্ছা কন্টেন্ট ট্রান্সলেটর অনবোর্ডিং তো এখানে কন্টেন্ট ট্রান্সলেটর অনবোর্ডিং যে সেকশনটা এটা পড়লে হয়তো অনেক সময় লাগবে তো আমি সংক্ষেপে জিনিসটা ডেসক্রাইব করার চেষ্টা করতেছি কন্টেন্ট ট্রান্সলেটর ট্রান্স ট্রান্সলেটর মূলত কি কাজ করে এবং তাদের ফাইনাল আউটপুটটা কি হয় আমরা যখন লার্ন ওয়ার্ডপ্রেসে প্রেস আসি এখানে আমরা টিউটোরিয়াল এবং লেসন প্ল্যান দুই ধরনের সেকশন দেখতে পাবো তো এখানে অনেক ধরনের টিউটোরিয়াল কিংবা কন্টেন্ট পাবলিশ করা হয়ে থাকে যেমন এই কন্টেন্টটা আমার নিজের পাবলিশ করা এটা একটা ভিডিও কন্টেন্ট এবং টেক্সট আকারে ওখানে দেয়া আছে তো এই কন্টেন্টটা যখন পাবলিশ হয় এটা ইংলিশে দেয়া যেহেতু আমি বাংলাদেশ থেকে কিংবা ইন্ডিয়ান রিজিয়ন থেকে হয়তো অন্য অনেক দেশের যারা আছে তারা এই আমার ইংলিশ বলার ধরন কিংবা অ্যাকসেন্টটা নাও বুঝতে পারে কিংবা অনেকেই লোকাল লোকাল কন্টেন্ট লোকালাইজ প্রয়োজনীয়তা অবশ্যই আমরা সবাই বুঝি যে কি কারণে কন্টেন্ট ট্রান্সলেট করতে হয় তো এই কন্টেন্টগুলো অবশ্যই আমরা পরবর্তীতে অন্য অন্য ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে ফেলতে পারবো যেন সব দেশের কিংবা সব ভাষার মানুষ এই জিনিস এই কন্টেন্টটা সহজেই এটা থেকে সহজেই বেনিফিট পেতে পারে তো আমাদের এই কন্টেন্ট আমাদের মেইনলি কাজ হবে যে এই কন্টেন্টটা ট্রান্সলেট করা যেমন আমার কন্টেন্ট অলরেডি আপনার ফ্রান্স এবং হিন্দিতে ট্রান্সলেট করা হয়েছে তা আমি এখানে গেলে দেখবেন যে আপনার এখানে এটা হিন্দিতে কিংবা অন্য যে ফ্রান্সে এই দুটা কন্টেন্ট আমরা দেখতে পাবো যে ওরা ট্রান্সলেট করে ফেলেছে তো এরকম আপনার আপনি যদি ট্রেনিং টিমে কন্ট্রিবিউট করতে চান সেই ক্ষেত্রে আপনি অবশ্যই এই টিউটোরিয়াল সেকশন অথবা লেসন সেকশনে আপনাকে আসতে হবে আচ্ছা এখানে লেসন প্ল্যানে যাই এই লেসন প্ল্যান গুলো আমরা ইচ্ছা করলে ট্রান্সলেট করতে পারবো তো আমাদের ওয়ার্ড প্রেস কোর কন্ট্রিবিউশন অথবা যে কোনো ধরনের কন্ট্রিবিউশন করার জন্য আমাদের কমিউনিকেশন চ্যানেল হচ্ছে মূলত দুইটা একটা হচ্ছে স্ল্যাক এবং আরেকটা হচ্ছে গিট তো আমরা যখন কোনো একটা কন্টেন্ট ট্রান্সলেট করবো কিংবা কোনো ধরনের কন্ট্রিবিউশন করব তখন অবশ্যই আমাদেরকে সেটা ওয়েল ডকুমেন্টেড করতে হবে এবং আমি এই যে এই কন্টেন্টটা ট্রান্সলেট করতে চাই সেটা আমাকে ডকুমেন্টেড ওয়েতে করতে হবে এবং এর জন্য বেস্ট ওয়ে হচ্ছে গিট হাব ফলো করা গিট হাবে যে প্রসেসগুলো গুলো হয় সেই প্রসেসগুলো স্টেপ গুলো মেনটেন করে আমাদেরকে করতে হবে আমার এখানে ফার্স্ট এই টিউটোরিয়াল সেকশনে আসার পরে ফার্স্টে যেটা করতে হবে যে আমার একটা যে একটা কন্টেন্ট সিলেক্ট করতে হবে যে কন্টেন্টটা আমি ট্রান্সলেট করতে চাই কিংবা এটার উপরে কাজ করতে চাই তো আমি এখানে আসার পরে আমি দেখবো যেহেতু আমাদের সবারই সময় স্বল্পতা থাকে তো আমরা চেষ্টা এরকম ছোট কন্টেন্ট ট্রান্সলেট করার জন্য যেমন এই কন্টেন্টটা মাত্র তিন মিনিট এবং এটা বারো মিনিট সুতরাং এটার লেন্থ বেশি হবে এটার কম হবে এটা আমার ট্রান্সলেট করতে টাইম কম লাগবে কিন্তু এমনও হয় যে এই কন্টেন্টটা হয়তো অলরেডি ট্রান্সলেটেড আমাদের এই জিনিসগুলো চেক করে নিতে হবে আমাদের পরবর্তী পেজে যদি যাই ধরেন আমি এটা শিডিউলিং পোস্ট এন্ড পেজেস তো এই এই কন্টেন্টটা আমি যদি ট্রান্সলেট করতে চাই অবশ্যই সেই জিনিসটা আমাকে আগে চেক করে নিতে হবে যে এই কন্টেন্টটা অলরেডি ট্রান্সলেটেড কিনা তো এটা চেক করার জন্য আমাদের ফার্স্টে যেটা করতে হবে যেটা টাইটেলটা কপি করে নিতে হবে এবং গিট হাবে আসার পরে আমাদের গিট হাব কোড সেকশন থেকে আমাদের ইস্যুজ সেকশন আসতে হবে এবং এখানে ওপেনটা রিমুভ করে দিতে হবে কারণ এটা হয়তোবা বা কাজ হয়ে যাওয়ার পরে অবশ্যই তারা এটা ক্লোজ করে ফেলে তো আমাদের ওপেনটা রিমুভ করে দিলাম এবং এটা টাইটেলটা দিয়ে আমি সার্চ করলাম এবং এটা আমি দেখতে পাচ্ছি যে অলরেডি এটা বেঙ্গলি ট্রান্সলেশন ফর টিউটোরিয়াল এটা অলরেডি ট্রান্সলেটেড ফয়সাল আহমেদ ভাই অলরেডি ট্রান্সলেটেড এবং হিন্দিতে ট্রান্সলেটেড এবং এরকম কয়েকটা ভাষাতে এটা ট্রান্সলেটেড হয়ে গিয়েছে সুতরাং আমরা এই টপিকে কাজ করতে পারবো না আমি যদি চেক করি ধরেন আপনার এখানে প্রত্যেকটা কন্টেন্ট যখন পাবলিশ হয় তখন নিউ ভার্সনটার ক্ষেত্রে ওরা ওই ওই দেশের লোকালটা এখানে অ্যাড করে দিয়ে তারপরে পাবলিশ করে তো আমি এখানে গেলে অবশ্যই দেখতে পাবো যে এটা বাংলাতে ট্রান্সলেটেড কিনা এই ইউআরএল এর আগে আমি bn অ্যাড করে দিয়েছি এবং এখানে এটা অলরেডি ট্রান্সলেটেড এবং এটার কন্ট্রিবিউশন করেছে ফয়সাল আহমেদ ভাই তো আমরা এই এই কন্টেন্টটা আর ট্রান্সলেট করতে পারবো না তো আমাদের যেতে হবে পরবর্তীতে অন্য একটা কন্টেন্ট ট্রান্সলেট করার জন্য খুঁজতে হবে আচ্ছা আমি এটা যেহেতু বড় এটা সম্ভবত কেউ ট্রান্সলেট করে নাই আমি এটা দেখাই যে কিভাবে করতে হবে এটা আমি কপি করব কপি করার পরে এখানে সার্চ করব এটা কোনো ইস্যু ক্রিয়েট করা নাই তার মানে এটা অলরেডি ট্রান্সলেটেড না এবং আমরা এটির উপরে কিন্তু অলরেডি ইচ্ছা করলে কাজ করতে পারি যে কিভাবে এটা ট্রান্সলেট করতে পারবো আর কি তো এই জন্য আমাদের যদি কোনো টপিক আমাদের সিলেক্ট করার পরে এটা আমরা এই টপিকে কাজ করতে চাই সেই ক্ষেত্রে আমাদের নিউ ইস্যুস এখান থেকে একটা ইস্যু ক্রিয়েট করতে হবে যে আমি এটা এই ইস্যুটা ট্রান্সলেট করতে চাই আচ্ছা তো এখানে আসার পরে আমাদের যেটা করতে হবে যে কন্টেন্ট ট্রান্সলেটর ট্রান্সলেশন যে ইস্যু ক্রিয়েটের যে সেকশনটা আছে এখান থেকে আমাদের একটা ইস্যু ক্রিয়েট করে নিতে হবে এবং এখানে ওরা একটা ফর্মেট দিয়ে রেখেছে যেটা আমাদের অবশ্যই ফলো করতে হবে তো এখানে আমাদের লোকাল এর নাম হবে বাংলা অথবা বেঙ্গলি বেঙ্গলি ট্রান্সলেশন ফর টপিক টাইটেল এটা এন্ড দেন এখানে আমাদের কিছু ইনফরমেশন দিতে হবে যে এই ইনফরমেশন গুলো আহ যেমন আমাদের অরিজিনাল কন্টেন্ট ইউরাল এটা লিঙ্ক টু অরিজিনাল লিঙ্ক টু অরিজিনাল কন্টেন্ট আহ লিঙ্ক টু অরিজিনাল কন্টেন্ট অন গিট হাব যে ইস্যুটা থাকবে সেটা আপনার এখানে দিতে দিয়ে দিতে হবে দেন ল্যাঙ্গুয়েজ টু বি ট্রান্সলেটিং এটা হচ্ছে বেঙ্গালি

আচ্ছা ইস্যু ক্রিয়েট করার পরে আমাদের নেক্সট যে টাস্ক হবে সেটা হচ্ছে যে এই কন্টেন্টটা পুরোটা ট্রান্সলেট করা এবং এর জন্য আমরা গুগল ড্রাইভ কিংবা অন্য যে কোনো ধরনের একটা ডকুমেন্ট ইউজ করতে পারি যেটা আমরা সহজে শেয়ার করতে পারবো আমি একটা গুগল ড্রাইভ ডকুমেন্ট ক্রিয়েট করে নিচ্ছি প্রথমে দেন আমাদের এই টাইটেলটা দিয়ে দিতে হবে যে এটা ট্রান্সলেশন আমি করতে চাই জাঙ্গলে ট্রান্সলেশন টাইটেল তারপরে আমাদেরকে বিভিন্ন কন্টেন্টগুলো গুলো নিয়ে আসতে হবে এই পুরো কন্টেন্ট আমরা ইচ্ছা করলে নিয়ে আসতে পারি অথবা আমরা সিঙ্গেল সিঙ্গেল প্যারাগ্রাফ আকারেও নিয়ে আসতে পারি আমাদের এই কন্টেন্টগুলো গুলো এখানে আনার পরে আমাদের যেটা করতে হবে যে আমাদের এই প্রত্যেকটা প্যারাগ্রাফ আমাদেরকে আবার ট্রান্সলেট করে সেম ভার্সনটা বাংলা ভার্সনটা কিংবা যেই ল্যাঙ্গুয়েজ আমরা ট্রান্সলেট করতে চাই সেই ভার্সনটা আমাদের এখানে দিয়ে দিতে হবে তো কন্ট্রিবিউট টু দা ট্রেনিং টিম আচ্ছা এখানে আমি এটার যদি বাংলা করি কন্ট্রি কিউ আচ্ছা আমি এটাকে দিব ট্রেনিং টিমে কোনটি ডিউথ করুন লার্ন হাউ টু ক্রিয়েট ভিডিও টিউটোরিয়াল ভিডিও টিউ কিভাবে বানাতে হয় আহ লার্ন আচ্ছা এটা আমাদের কপি করে নিয়ে যাব এর ভিডিও বানাতে হয় হাই লেভেল আচ্ছা আমি পুরো কন্টেন্টটা ট্রান্সলেট করব না জাস্ট এই একটা প্যারাই করে দেখালাম এবং আমাদের যেটা করতে হবে যে প্রতিটা এরকম প্রতিটা লাইন আমাদেরকে কপি করে এখানে নিয়ে আসতে হবে এবং এই প্রত্যেকটা লাইনের ট্রান্সলেশন গুলো আমাদের এখানে দিতে হবে তো এই পুরো কন্টেন্টটা ট্রান্সলেশন যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে তখন আমাদেরকে এই লিংকটা শেয়ার করে আমাদেরকে গিট হাব ইস্যুতে দিয়ে দিতে হবে কপি ওকে এটা কপি করলাম করার পরে হ্যাঁ হ্যালো সরি হুম আচ্ছা ট্রান্সলেশন রিভিউর আই হ্যাভ ট্রান্সলেটেড লিঙ্ক দেওয়া দেওয়ার পরে এখানে যে থাকবে সে এটা রিভিউ করার পরে নেক্সট স্টেপ সে গাইড করে আপনাকে এই লিঙ্ক কন্টেন্ট টা পাবলিশ করার আগ পর্যন্ত আপনাকে সাহায্য করবে তো আমাদের মূলত এই সেশনটা খুব একটা লং সেশন হবে না জাস্ট আমাদের সাড়ে পাঁচটা পর্যন্ত টাইম থাকবে তো এটা জাস্ট আমাদের একটা স্যাম্পল দেখানোর ছিল জাস্ট আমি এটা দেখালাম এখন আপনাদের কোয়েশ্চেন অ্যান্সার সেশন হবে যদি কারো কোর কন্ট্রিবিউশন অথবা যে রকম কন্ট্রিবিউশন সম্পর্কে জানার থাকে তারা অবশ্যই এখানে কোশ্চেন করতে পারেন আমি আমার সাধ্য মতো চেষ্টা করব অ্যান্সার দেওয়ার জন্য হ্যালো হ্যালো ভাইয়া জি 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 মানে আমরা যে সব কন্ট্রিবিউশন করছে বা মানে ওয়ার্ড পেস রিলেটেড বিভিন্ন কন্ট্রিবিউশন নিয়ে কাজ করছে তো এই কাজগুলো আমরা ধরেন সফলভাবে করলাম বা ট্রান্সলেশন বা কোর কন্ট্রিবিউশন হোক বা ট্রেনিং টিমে হোক তো এই ট্রান্সলেশন গুলো করার ফলে আমাদের ব্যক্তিগত জীবনে আমরা কি বেনিফিট পাইতে পারি বা মানে ইন্ড অফ ডে যে ট্রান্সলেশন করবে বা যে কন্ট্রিবিউশন নিয়ে কাজ করবে যেমন আমরা প্লাগ যদি প্লাগ ডেভেলপ করি বা প্লাগ কন্ট্রিবিউট করি বা থিম কন্ট্রিবিউট করি তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা বাণিজ্যিক ব্যাপার আছে এখানে এই কোর কন্ট্রিবিউশন বা ট্রেনিং থিম কন্ট্রিবিউশন করার ফলে আমাদের কি মানে কি ধরনের আমরা বেনিফিট একজন মানে মানুষ হিসেবে পাচ্ছি বা ডেভেলপার হিসেবে কি বেনিফিট আমরা পাইতে পারি এই বিষয়ে যদি কিছু বলতেন আচ্ছা আচ্ছা আমি আপনার আমার প্রোফাইলটা শেয়ার করি ফার্স্টে দেন আপনার কোয়েশ্চন গুলো অ্যান্সার করার চেষ্টা করি তো আমি যখন আপনার লাস্ট ইয়ার যখন কন্ট্রিবিউশন শুরু করি তখন আপনার অগাস্ট মাস ছিল আর কি হয়তোবা এই প্রোফাইলটা করার সময় এক বছরও হয় নাই তো আপনার কন্ট্রিবিউট যখন আমি শুরু করি বিভিন্ন মানে ইন্ডাস্ট্রির অনেকের কাছে আমি কোয়েশ্চেন করি সেম কোয়েশ্চেন যে আসলে কন্ট্রিবিউট করলে কি বিশেষ করে ফিনান্সিয়াল কোনো মানে বেনিফিট পাওয়া যায় কিনা কিংবা আপনার এটা আসলে করলে আলটিমেটলি কি লাভ হবে তো ওই রকম আসলে কোনো ফিনান্সিয়াল কিংবা আপনার বেনিফিট কথা তেমন কেউ কিছু বলে নাই কিন্তু আমার জাস্ট নিজের ভালো লাগা থেকেই কিন্তু আমি কাজ করা শুরু করি এবং আমি প্রথমে ট্রান্সলেশন দিয়ে শুরু করলেও পরে আপনার কোরে কন্ট্রিবিউট করি তারপরে আপনার টোয়েন্টি টোয়েন্টি ফোর থিমে কন্ট্রিবিউট করি তো এই কন্ট্রিবিউট গুলো করার কারণে আমার যে বেনিফিট গুলো হচ্ছে আর কি আমি এখন পর্যন্ত যেটা নোটিস করলাম যে আপনার পোর্টফোলিও বিল্ড আপ এর ক্ষেত্রে কিন্তু অনেক হেল্প করে আপনার আপনি যতই আপনার একটা পোর্টফোলিও সাইট করেন একটা ডোমেন হোস্টিং করার পরে আপনার এখানে এটার পিছনে অনেক মেন্টেনেন্স যায় এবং এটা আসলে আলটিমেটলি অনেক ক্ষেত্রে বেনিফিট দেয় অনেক ক্ষেত্রে দেয় না কিন্তু আপনার যদি আপনি আমরা যেহেতু ওয়ার্ড প্রেস ডেভেলপার এবং ওয়ার্ড প্রেস প্রোফাইলটা যদি আপনার স্ট্রং থাকে এই ক্ষেত্রে স্ট্রং একটা পোর্টফোলিও হবে আমাদের যেমন আমার প্রোফাইল দেখার পরে এখন অনেকেই বলে যে ভাই আপনি তো আসলে অনেক কন্ট্রিবিউট করছেন কিংবা আপনার যেমন এই বেজ গুলা কিন্তু অনেকেরই মানে অ্যাট্রাকশন আর কি যে এত বেজ কিভাবে আসলো হ্যাঁ তো এগুলো দেখলে বলতে হয় না যে আসলে আমি যে একজন কন্ট্রিবিউটর কিংবা কি হ্যাঁ নিজে থেকে কিন্তু বুঝতে পারে যে আসলে উনি খুব ভালো কন্ট্রিবিউট করে কিংবা এই হয় তো ফার্স্টে যে আপনার বেনিফিটটা পাবেন সেটা হচ্ছে যে আপনার স্ট্রং পোর্টফোলিও বিল্ড আপ হবে সেকেন্ড যেটা হবে যে আপনার নলেজ ইনক্রিজ হবে যে আপনার আমরা অনেকেই ভাবি যে আসলে এখানে একটা স্ট্রিং ট্রান্সলেট করলে আমার আর কি হবে একটা হ্যাঁ ইয়ে করলে কি হবে যেমন আপনার এখানে কন্টেন্ট এটা ট্রান্সলেট করলে আমার কি বেনিফিট হবে এত বড় একটা কন্টেন্ট আমি ট্রান্সলেট করব তো এখানে আমার আসলে আলটিমেট কোনো লাভই না এটা তো খুব সিম্পল একটা টপিক আমি হয়তো এটা এমনিতেই পারি কিন্তু আসলে হয় কি যে আমরা আসলে যে সিম্পল জিনিসগুলো কিন্তু অবলোক করার কারণে নেক্সট আপনার অনেক প্রবলেম ফেস করি যেমন আপনার আমার ক্ষেত্রে যেটা হয়েছে আর কি এখানে যে আপনার আমি যখন এই কন্টেন্ট গুলো নিয়ে অ্যানালাইসিস করা শুরু করি কিংবা আপনার আমি নিজে ট্রান্সলেট করি পাশাপাশি অন্যরা ট্রান্সলেট করলে আমি হেল্প করতাম তো হেল্প করার কারণে এখানে অনেক কিছু আপনার জানা যায় বোঝা যায় যেমন আপনার অনেক ফিচার সম্পর্কে লেটেস্ট ফিচার সম্পর্কে জানা যায় তারপরে আপনার আগে থেকে এক্সিস্টিং অনেক ফিচার যেগুলো হয়তো আমরা ওই রকম গুরুত্ব দিই না কিন্তু এটা কিন্তু লং রানে অনেক বড় রকম হেল্প করে যেমন এখানে আপনার আরেকটু ভিতরের দিকে যদি আপনি যান দেখবেন যে আপনার প্যাটার্নের ক্ষেত্রে আমি এখান থেকে একটা ভালো জিনিস শিখি যে আপনার সিঙ্ক প্যাটার্ন এবং নন সিঙ্ক প্যাটার্ন আমরা যখন ওয়ার্ড ব্লক থিমে কাজ করি তখন জাস্ট আমরা প্যাটার্ন ক্রিয়েট করে কি সিলেক্ট করলাম এটা খুব একটা বেশি গুরুত্ব দেয় না কিন্তু সিঙ্ক অ্যান্ড নন সিঙ্ক প্যাটার্ন কিন্তু অনেক এফেক্টিভ একটা ফিচার যেটা আসলে আমি এখান থেকেই আসলে শিখি আর কি তারপর আপনার এই যে ইউজিং ব্লক এডিটরস এখানে আপনার তিন ধরনের কন্টেন্ট ওরা মেক করে একটা হচ্ছে আপনার বিগিনার দেন আপনার ইন্টারমিডিয়েট অ্যান্ড দেন অ্যাডভান্স যে বিভিন্ন ইউজার থাকে তাদের জন্য কিন্তু আপনার বিভিন্ন রকমের এই ইয়ে গুলা দিয়ে থাকে আর কি মানে কন্টেন্ট গুলা দেয় তো যেহেতু আপনি এই কাজগুলো আপনি এখানে আপনার ট্রান্সলেট করতে গেলে জিনিসটা সম্পর্কে আপনার পড়াশোনা করতে হবে সুতরাং এই টপিকটা আপনি জানতে পারবেন এবং শিখতে পারবেন এবং ভবিষ্যতে আপনার কাজেও আসবে এবং নেক্সট যেটা আমি পার্সোনালি কিন্তু আপনার শুরু করি যে এখানে কোনো বেনিফিট পাবো না সেই থেকেই কিন্তু শুরু করা কিন্তু নেক্সট আমি যেটা দেখলাম যে আমি যখন টুয়েন্টি টোয়েন্টি ফোর থিম রিলিজ হওয়া শুরু করে তখন আমি ওটাতে কন্ট্রিবিউট করার চেষ্টা করি আচ্ছা ডাব্লিউ তো আমি এখান থেকে আপনার যখন টোয়েন্টি আমার একটা মাহমুদ হাসান ভাইয়ের মতো আমারও ইচ্ছা ছিল যে একটা ব্লক থিম কিংবা যে একটা থিম ওয়ার্ড প্রেস জিতে পাবলিশ করা তো আমি আসলে যাদের কাছেই নক করি কেউ আসলে ওইরকম রকম হেল্পফুল ছিল না মানে আসলে নিজের কাজ রেখে কে কাকে হেল্প করে ঠিক না তো আস্তে আস্তে যখন আমি এখানে কন্ট্রিবিউট করা শুরু করি আমি দেখলাম যে ওরা খুবই হেল্পফুল এবং আস্তে আস্তে আমি এই জিনিসগুলোতে কন্ট্রিবিউট করা শুরু করি কোড বেস কন্ট্রিবিউশন গুলাতে আমি ফোকাস করি এবং এখানে যে অ্যাডমিনরা থাকে ওরা কিন্তু খুবই হেল্পফুল মানে ওরা চাই যে আপনার খুব সিম্পল একটা কাজ হয়তো বা বসলে আমি যেটা হয়তোবা দুই দিন তিন দিনে করতে পারি না তার হয়তোবা বা দশ মিনিট সময় লাগবে কিন্তু তারপরেও আমাকে দিয়ে করায় কারণ আপনার ওরা চায় যে বেশি বেশি কন্ট্রিবিউটর এখানে হোক এবং আমি এখানে ওদের হেল্পে কন্ট্রিবিউট করতে করতে একটা পর্যায়ে আমি টেন্থ পজিশনে চলে আসি আরো পজিশন আগে ছিল হয়তোবা পরে দু একজন আমাকে ক্রস করে গেছে তো আপনার টেন্থ পজিশনে চলে আসি এবং এটা আমার একটা বড় কনফিডেন্স গ্রো করে এবং পরবর্তীতে আমি নিজের ব্লগ থিম কিন্তু আমি পাবলিশ করি আমার প্রোফাইলে এবং এখন প্ল্যানিং করতেছি যে আমার একটা প্রিমিয়াম থিম করব এবং এটা থেকে হয়তো বিজনেস করব কারণ এখানে এই ক্লাসিক থিম হচ্ছে আমার কাছে মনে হয় যে ব্লগ থিমটা খুব সহজ আর কি এবং আমি পেলাম আর কি ইউস্ট কেয়ার ফান্ড যেটা আপনার আমাকে ওরা লাস্ট মান্থে আপনার পাঁচশো ইউরোর মতো ওরা ফান্ড ডোনেট করেছিল যারা আমার ফেসবুকে কানেক্টেড তারা অবশ্যই জানেন তো এই আর কি আপনি অনেক ধরনের বেনিফিটই পাবেন কিন্তু আসলে একদম একজাক্টলি বলা যাবে না যে এই বেনিফিটটা আপনি পাবেন এক একজনের ধরন হয়তো বা এক এক রকম হবে এই আর কি ধন্যবাদ ভাইয়া জি নেক্সটে কারো কোশ্চেন থাকলে করতে পারেন তা আমাদের টাইম ছিল আপনার পাঁচটা ত্রিশ পর্যন্ত কিন্তু আপনার আসলে এই স্বল্প সময়ে আসলে এই যেমন এই যে টপিকটা আমি ডিসকাস করলাম এটা আসলে শেষ করা পসিবল না তারপরে আপনার কোয়েশ্চেন অ্যান্সার সেশন দিতে হবে এই জন্য আমি শর্ট করে ফেললাম আর কি সেশনটা তো এখন আপনাদের কোয়েশ্চেন না থাকলে হয়তো আমরা টুইট করে ফেলবো আমি ইয়াটা রেকর্ডিং প্রফ করে দিই

ওয়ার্ড প্লেস টিভিতে দিয়ে দিব ওইখান থেকে হয়তো আপনি দেখতে পাবেন আর ওয়ার্ড প্লেস টিভিতে না গেলেও আপনার ইউটিউবে আপনাকে আমি লিঙ্ক দিয়ে দিব আপনি আমার সাথে ফেসবুকে কানেক্টেড থাকলে কিংবা স্ল্যাকে কানেক্টেড থাকলে অবশ্যই মেসেজ দিয়ে দিবেন আর কি আমি আপনাকে সেন্ড করে দিব ইনশাল্লাহ থ্যাংক ইউ আচ্ছা আমরা কি তাহলে সেশনটা এন্ড করে দেবো আর একটা কোশ্চেন জি জি দেবে সেটা হলো যে ওয়ার্ড পেস ফোর কন্ট্রিবিউশন বা ওয়ার্ড পেস নিয়েও যদি ভালোভাবে কাজ করতে চাই তো সেই ক্ষেত্রে আগে তো ওয়ার্ড পেস এর যে ফাংশনালিটি বা ওয়ার্ড এর যে কোড আর্কিটেকচার এই বিষয়ে তো জানাটা খুবই জরুরি তো সেই ক্ষেত্রে ওয়ার্ড এর আর্কিটেকচার বা ওয়ার্ড কে ডিপলি স্টাডি করার জন্য এজ এ ডেভেলপার এটা কিভাবে শুরু করা যেতে পারে বা এর জন্য কি কোনো রিসোর্স রিসোর্স আছে হ্যাঁ হ্যাঁ আপনার ওয়ার্ডপ্রেসে আমি যেটা বললাম যে আপনার মেক ওয়ার্ডপ্রেস আচ্ছা মেক ওয়ার্ডপ্রেসে আমি যাই প্রথমে এখানে আপনি কোরে আসবেন যদি কোর নিয়ে কাজ করতে চান আর কি সেই আপনি এখানে অবশ্যই অনেক ধরনের গাইডলাইন পাবেন যেমন আপনার ওদের অনবোর্ডিং ডকুমেন্ট যেটা থাকবে সেটা আপনি ফলো করতে পারেন এখানে আপনার এই যে এখানে অনবোর্ডিং আসার পরে আপনাকে বললো যে কোর উইথ কন্ট্রিবিউট উইথ টেস্টিং তো এই টেস্টিং যে সেকশনটা এখানে মোস্ট অফ দা পিপল কন্ট্রিবিউট করে তো দেন আপনার কোর কন্ট্রিবিউট উইথ কোড অ্যান্ড কন্ট্রিবিউট উইথ ডক হ্যাঁ এই তিনটা সেকশনে আপনি যদি টাইম দেন আপনার অবশ্যই নলেজ ইনক্রিজ হবে এবং এছাড়াও আপনার বিভিন্ন ওয়ার্ড প্রেস যে যেই মিটিং মিটিংগুলো হয় মিটিংয়ে আপনি অবশ্যই পার্টিসিপেট করার চেষ্টা করবেন তাহলে আপনার নলেজ ইনক্রিজ হবে যে অন্যরা কিভাবে কাজ করে আপনার সেই জিনিসটা আপনি জানলেই আপনার দেখা যাবে যে আসলে প্রথম দিকে আমাদের যেটা হয় যে আমরা যে কোনো রকম কাজ শুরু করার সময় প্রথম দিন খুবই কঠিন মনে হয় আস্তে আস্তে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এভাবে যত টাইম দেবেন আপনার তখন দেখবেন যে জিনিসটা ইজি মনে হবে তো সেই ক্ষেত্রে আপনার আমারও সেম আমি যখন ট্রেনিং টিমে ফার্স্ট আসি তখন আমার কাছে ট্রেনিং টিমের যে অ্যাক্টিভিটি এগুলো অনেক কমপ্লেক্স মনে হয় কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে সাথে এই জিনিসগুলো আস্তে আস্তে যখন ক্লিয়ার হয়ে গেছে তখন আবার এত কঠিন মনে হয় না তো স্ল্যাকের এরকম বিভিন্ন চ্যানেল থাকে যেমন আপনার কোরের জন্য যে চ্যানেল সেটা হচ্ছে আপনার স্ল্যাশ কোর এই যে এটা হ্যাশ হ্যাশ কোর হ্যাশ করে আসার পরে আপনার এখানে আপনি এই বিভিন্ন টপিকের উপরে কাজ করতে মানে যদি আপনি নাও বুঝেন ওই ক্ষেত্রে আপনি এই টপিক গুলো নিয়ে পড়াশোনা করার চেষ্টা করবেন অ্যানালাইসিস করবেন আস্তে আস্তে জিনিসগুলো ক্লিয়ার হয় হয়তো বা আপনি একটা জিনিস এখন দেখবেন এটার আপনার সেন্স মেক করবে না নেক্সট টাইম আপনি আবার দেখবেন যে অল্প একটু সেন্স মেক করলো থার্ড টাইম আপনি দেখবেন যে আপনার কাছে জিনিসটা অনেকটাই ক্লিয়ার হ্যাঁ এরকম হয় আর কি তবে আপনার ইচ্ছা আগ্রহ থাকতে হবে এবং এই ধরনের ডকুমেন্টেশন গুলো আপনি এখানে পাবেন আচ্ছা এখানে আমি দেখাই আপনার এখানে কোড যখন আপনি স্ল্যাক চ্যানেলে আসবেন তখন এখানে বুকমার্ক করা থাকে যেমন কোর হ্যান্ডবুক আমি যে হ্যান্ডবুকটা দেখালাম ওই সেম হ্যান্ডবুকটা এখানে আর টিকেটস যে টিকেটস গুলোতে আপনি কন্ট্রিবিউট করতে পারবেন আমি টিকেটস সেকশনে যাই এখানে আসার পরে আপনার এখানে দেখেন যে বিভিন্ন ধরনের টিকেট এই টিকেট গুলোতে আপনি ইচ্ছা করলে কাজ করতে পারবেন আপনি এই এই জিনিসগুলো সম্পর্কে খুব একটা বেশি আপনার আইডিয়া না থাকলেও আপনি জাস্ট ওপেন করে দেখার চেষ্টা করেন যে এই এই জিনিসগুলোতে আপনি বুঝেন কিনা যেমন আমি এখানে আসলাম আসার পরে সে কি বললো যে নিড দ্য কারেক্ট প্লেসমেন্ট অফ গ্লোবাল ট্যাগ ইন সাম ফাইলস ডকুমেন্টেশন সে এই ডকুমেন্টেশনটা আপডেট করতে চায় এবং এখানে গ্লোবাল ট্যাগটা কারেক্ট প্লেসে সে দিতে চায় আর কি তো এই ইস্যুটা রেজ করার পরে আপনার এখানে এটা আস্তে আস্তে এটা হয়তো কালকে দু এক দিনের ভিতরে আট আট ঘন্টা আগে ওপেন হয়েছে তো এটা আস্তে আস্তে আপনার মুভ করবে আর কি পেচ প্যাচ এডেড দেন আপনার এরকম আস্তে আস্তে ইস্যুটা মুভ করবে তো আপনি হিস্ট্রি গুলো যখন চেক করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে কিভাবে কাজগুলো আগায় তো এই প্রথম দিকে আপনার এই ইস্যুগুলোতে কাজ করা আপনি গুড ফার্স্ট বাগ থাকে যেগুলো নতুনদের জন্য মানে হেল্পফুল আর কি তো আপনি সেইগুলোতেও কন্ট্রিবিউট করতে পারেন আপনি মেক ডট ওয়ার্ডপ্রেস ওয়ার্জ কোর হ্যান্ডবুক এখানে আসার পরে আপনার ওয়ান টু কন্ট্রিবিউট দেখবেন এখানে যে গুড ফাস্ট বাগ গুড ফাস্ট বাগ সেকশনে আসলে আপনার এখানে যে ইস্যুগুলো থাকবে সেগুলো খুবই সহজ ইস্যু হয় আর কি তো আপনি রিপ্লেস এমবেজ লাইন আচ্ছা তো রিপ্লেস ই এম বি এজ লাইন হাইট উইথ ইউনিট লেস ভেলুস আচ্ছা তো এখানে মেবি তারা যেটা করছিল যে আপনার ওয়ান পয়েন্ট ফোর ই এম দেয়া ছিল ই এম দেয়া ছিল তো এটা মূলত আপনার ই টা হবে না যার কারণে সে একটা ইস্যু ক্রিয়েট করে এবং এখানে ওয়ানলি ওয়ান পয়েন্ট ফোর ই এম দিয়ে দিল আর কি তো এই এই প্যাচটা যখন ক্রিয়েট করে অন্যরা মূলত এটার উপরে টেস্ট করে এবং এই এরপরে আপনি এখানে স্টেপ বাই স্টেপ কমেন্ট গুলো আপনি যদি হিস্টরিটা চেক করেন ওই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আসলে কি বলতে চাই যদি প্রথম দিকে সেন্স মেক না করলেও আস্তে আস্তে আপনি এটাতে টাইম দিলে আপনি অবশ্যই পারবেন আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যখন কোনো জিনিস বুঝবেন না তখন অবশ্যই এখানে কোয়েশ্চেন করবেন কোর চ্যানেল অথবা আপনার ট্রেনিং চ্যানেল যে চ্যানেলে আপনি কন্ট্রিবিউট করতে চান সেই সেই সেকশন গুলোতে আপনি কমেন্ট করবেন যে আমি আসলে কন্ট্রিবিউট করতে চাই তো আমি বুঝতেছি না জিনিসটা তো ওই ক্ষেত্রে অনেকে হেল্প করে আপনার আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনার প্রত্যেকটা চ্যানেলে একটা উইকলি মিটিং থাকে যেমন আপনার যে এখানে বাগ স্ক্রাপ ছিল আমাদের এই যে রবিন ভাই উনি বাগ স্ক্রাপ করেছে আপনার তো এই মিটিং গুলোতে হয় কি যে আপনার বিভিন্ন ইস্যু গুলোর উপরে ওরা কাজ করে তখন আপনি ওইখান থেকেও বিভিন্ন সেন্স মেক করতে পারবেন যে আসলে কিভাবে কি কাজ হচ্ছে